পূজোর আগে জেল মুক্তি হচ্ছে না পার্থ সুবীরের শান্তিপ্রসাদদের। স্বাভাবিকভাবেই এবারের পূজোতেও জেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহাদের। পূজোর ছুটির আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত এই তিনজনের জামিন মামলায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী 7ই অক্টোবর তাঁদের জামিনের আবেদনের পরবর্তী শুনানি। ওই দিনই পূজোর ছুটির আগে শেষ কর্মদিবস কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্টে জামিন মামলার শুনানিতে সিবিআই এর ধীরে চলো নীতি নিয়ে সরব হন পার্থ শান্তিপ্রসাদের আইনজীবী মিলন মুখোপাধ্যায়। দীর্ঘ 2 বছর পেরিয়ে গেলেও এখনও মামলায় বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। 2 বছরের বেশি জেলবন্দী থাকা সত্ত্বেও চার্জ ফ্রেম করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে আক্ষেপের সুরে অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের। এইভাবে দিনের পর দিন বিনা বিচারে কিভাবে একজনকে হেফাজতে রাখা যায় তা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ শান্তিপ্রসাদের আইনজীবী। ধৃত শান্তিপ্রসাদ সিনহা অসুস্থ এই কথা জানিয়ে এদিন মেডিকেল রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেন তার আইনজীবী। আইনজীবীর কথা শোনার পর আগামী সোমবার 7ই অক্টোবর ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।